আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে বিকেলবেলা, এখন 5টা বাজে, সারাদিনের কোনো ব্লগ করা হয়নি, অনেক ব্যস্ত ছিলাম কাজে। আজকে হলো আমার সাইবার জন্মদিন, 12 বছর শেষ হয়ে 13 বছরে পড়লো সাইবা। আজকে হলো মার্চের 8 তারিখ সাইবার জন্মদিন। তো সাইবা হইলো এটা শুধু কিছু করি নাই, আজকে শুধু একটা কেক আনতে পাঠাইছি ছেলেকে, আর হলো এই যে সাইবার নিজের বেলুন নিজে ফুলাইলো কয়টা পয়সা পয়সা, কিছুই করি না তেমন, ওদেরকে শুধু একটু বিরিয়ানি রান্না করে দিছি, দুই ভাই বোন খাইছে। তেমন কিছুই রান্না করি নাই, শুধু একটু বিরিয়ানি ওদেরকে রান্না করে দিছি, ওরা খাইছে ভাই বোন। আর বাসার জন্য হইলো ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করা হয়েছিল, আর বেগুন, কালো বেগুন, তারপরে হইলো কি বেগুন ভাজা, এগুলো রান্না করছি বাসার জন্য, আমাদের জন্য আর কি, ওদেরকে শুধু বিরিয়ানি রান্না করে দিছিলাম। তো দেখি কেক আনতে পাঠাইছি কেমন কেক আনে, চকলেট কেক আনতে বলছি উত্তরা পাঠাইছি ছেলেকে, আর আপা আসবে ওর ফুপি, সাইবার ফুপি আসলে দেখি পরে আবার ক্যামেরাটা অন করব, আর কেক কাটার সময় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবাই সাথেই থাকবা, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল অপশনটা ক্লিক করে রাখবা, তাহলেই কিন্তু আমার নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারবা। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করি, দেখি আবার পরে কি শেয়ার করা যায়, সবাই সাথেই থাকবা, ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো এই তো আমাদের কেক আইসা পড়ছে, ইস্তি কেক নিয়ে আসছে, এই যে বললাম একটু খোল একটু দেখি কেকটা কেমন পছন্দ হয় কি না। আর ইস্তি দুষ্টামি করতেছে যে সাইবারে এখন দেখাইবো না, কারণ এটা থাকবো সাইবার জন্য সারপ্রাইজ, কেকটা কেমন পরে দেখবো সাইবা। সাইবারে হলো ঘর থেকে বের করে দিছে, দিয়ে হলো ঘরটা লক করে রাখছে ইস্তি, আর দুষ্ট আছে আমার ছেলেটা, সাইবাকে বলতেছিল যে কেকের উপরে নাকি হাতি লেখা নিয়ে আসবো, হ্যাপি বার্থডে হাতি। তো সাইবা এটা নিয়ে খুব মানে ই করতেছিল যে ভাইয়া প্লিজ হাতি লেখো না। তো ওরে যখন ঘর থেকে বের করে দিছে আমি মনে করছি যে সত্যি সত্যি মনে হয় কেকের উপরে হাতি লেখা নিয়ে আসছে। তো সারাদিন হলো সাইবারে চেতাইতে থাকে যে হাতি হাতি বইলা। তো এই যে কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর, চকলেট কেক, একদম ডার্ক চকলেট কেক, অনেক সুন্দর পছন্দ হয়েছে কেকটা, আর ইস্তির পছন্দ ভালো মোটামুটি কেকের। এর আগেও আমার ভাইয়ের জন্য যে কেকটা নিয়ে গেছিলো ইস্তি পছন্দ করে নিয়ে আসছিল, অনেক মজারও ছিল আর দেখতে অনেক সুন্দর ছিল। তো কেক তো আনা হয়ে গেছে, কেকটা ফ্রিজে রেখে দেই, আপারা আসলে তারপর হলো কাটতে হবে, সাইবার ফুপি এখনও আসে নাই। কেক রাখতে হবে আসলে ফ্রিজে জায়গাও নেই আমার, ফ্রিজে হলো জায়গা করতে হবে আগে, তারপরে রাখতে হবে নর্মালে, নইলে হলো গলে যাবে কেক, যেহেতু হলো ইয়ার চকলেট কেক। এই যে মেহমান আইসা পড়ছে, আমাদের আপা আইসা পড়ছে, তারপর হলো আমার মামি শাশুড়ি আসছে, এই যে আমার জায়ের দুই ছেলেকে মুসলমানি করানো হয়েছে, তো এই কারণে মামি শাশুড়ি আসছে দেখতে আমার জায়ের দুই ছেলেকে। আর এদিকে হলো সাইবার জন্মদিন, তো জন্মদিনের কিন্তু কোনো অনুষ্ঠানই করি নাই আমরা, কোনো রান্নাবান্না কাউকে কোনো বাচ্চাদেরকেও দাওয়াত দিই নাই, শুধু সামনে যারা উপস্থিত ছিল তাদেরকে নিয়ে একটা কেক কাটার সাইবার অনেক শখ, তো এই কারণে কেকটা কাটা আর কি। আর সবাই একটু সাইবাকে উইশ করবা, সাইবার খালি আফসোস ওরে নাকি কেউ উইশ করে না, ও জন্মদিন আসার 3 দিন আগে থেকেই বলতে থাকে আম্মু আমার একটু উইশ করো, আম্মু আমার একটু উইশ করো। আমি কিন্তু সবসময় ওরে উইশ করি, কিন্তু ও বলে যে আমি ছাড়া ওরে আর কেউ উইশ করে না, ওর আব্বু ইস্তি, ইস্তির আসলে মনে থাকে না, আর মনে থাকলে হলো ইস্তি অনেক লজ্জা পায়, মানে বলবে এটাও লজ্জা পায়। তো যাই হোক সবাই উইশ করো সাইবার একটু, সাইবার এটা হলো 12 বছর শেষ করে 13 বছরে পা রাখলো, মেয়ে মানুষ আসলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়, দেখো মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ভালো লাগে না, একটু ছোটো থাকলে ভালো হইতো। আর এই যে ইস্তি কেক কাইটা দেখো অবস্থা, ও যে একটু সাইবারে খাওয়াই দিব, ওই ওই দিকে খেয়াল নাই, ও হইলো আগে নিজে খাইতেছে, তবে বললাম ওরা একটু খাওয়াই দাও, সবাই সবার একটু খাওয়াই দাও। আর কেক খাওয়ার পর ওরা যে কী অবস্থা করে আমি একটু কেকটা ওদেরকে কাইটা দিই, কেকে ক্রিম দিয়া ভাই বোনের চেহারা একদম হইলো কালো বানায় ফেলে, কেকের এই কালো ক্রিম না এটা চকলেট কালার, এই কেকের ক্রিম দিয়ে সবার মুখ মাখায় অস্থির, দৌড়াদৌড়ি করে ওরা কেকের ক্রিম নিয়ে।
আর আমার জায়ের ছেলে দুটো মুসলমানি করানো হয়েছে, সামনে ওদেরও অনুষ্ঠান করা হইব, সবাই সাথেই থাকবা, আমার ব্লগগুলো দেখবা পাশাপাশি। আর ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু লাইক দাও না আপু ভাইয়েরা, প্লিজ লাইক করবা, তারপর হলো কমেন্টস করবা। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অথচ ভিডিও দেখো, প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, তারপর ভিডিও দেখবা, ভালো লাগলে লাইক দিবা, না ভালো লাগলে ডিসলাইক দিবা, ঠিক আছে? তো হলো এই যে আবদুল্লাহকে দিতেছিলাম, আমার ননাসের ছোট ছেলে, তো কাইটা এখন হলো সবাইকে দিব। এই যে রাকাতে একটু খাওয়াই দিতেছি আমি, আর মামি শাশুড়িরা আমরা জমায় আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, অনেক ভালো লাগছে, যে অল্প সময়ের জন্য অনেক এনজয় করছি, সবাই অনেক মজা হয়েছে আর কেকটা অনেক মজার ছিল। বার্থডে কেক কিন্তু আর সব সময় খাওয়া হয় না, তো ওই বার্থডেতেই খাওয়া হয় আর অনেক বেশি ভালো লাগে। তা আমি কাটতেছিলাম সবাইকে দেওয়ার জন্য, ওরা কেকের উপর থেকে ক্রিম অলরেডি নিয়ে গেছে, উপর থেকে দুই হাত দিয়ে দিয়ে ক্রিম নিয়ে হলো একজন আরেকজনের মুখে মাখাইতেছে, এরকম করে যে দৌড়াদৌড়ি লাগাই দিছে, সাইবার মুখে মাখানো ক্রিম, কেকের ক্রিম দিয়ে মুখ মাখানো সাইবার, এই যে কি অবস্থা করছে দেখো অবস্থাটা। ইস্তি দিছে সাইবার মুখে আর সাইবার দিতে পারে না, বাইরে এসে দাঁড়ায় রয়েছে হাতে নিয়ে ইস্তিরে দেওয়ার জন্য, ইস্তি সিঁড়িদের নিচে নেমে গেছে। এই যে তো দুই ভাই বোন মজা করছে সবাই, এই যে ছেলে, এই যে সিঁড়িতে ছেলে, সাইবার দিতে পারে না, ওরে পারবো ওর সাথে পারবো এটা সম্ভবই না। তো আমার ছেলে মেয়ের জন্য, আমার জায়ের ছেলে দুটার জন্য সবাই দোয়া করবা। আর এটা হলো আজকের, আর জন্মদিনে যে ভিডিওটা দেখলাম ওটা কিন্তু গতকালকের 8 তারিখে, আজকে 9 তারিখ, কালকে আর কিছু শ্যুট করা হয় নাই, ভিডিওটা অনেক ছোট ছিল ক্লিপটা, তো ভাবলাম যে আজকের এই মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে হলো আজকে দুপুরে রান্না শুধু কই মাছ বুনা, আর হলো করব হলো ডাল রান্না করব, আর কিছুই করব না, কারণ শর্টকাট রান্না আমার, আজকে একটু ভিডিও বানাতে যাইতে হবে উত্তরাতে আমার ওই চ্যানেলটার জন্য, সাইবাস গোল্ড চ্যানেলের জন্য, তো অনেক তাড়াহুড়া করে রান্নাটা করব, করে হলো উত্তরা যেতে হবে, কারণ দোকানদার ভাইয়ারা হলো একটা টাইম দেয় শুধু লাঞ্চের টাইমটা, তো ওই টাইমে ভিডিও না করতে পারলে আসলে পরে আর গেলে কোনো লাভ হয় না ভিডিও করা যায় না, কারণ হলো দোকানে কাস্টমার থাকে, তো এই কারণে। তো মাছটা বোনা করব এখানে, এখানে একটা টিপস বলি, এই যে তাওয়াতে আমি একটু লবণ দিয়ে দিলাম, যদিও আমার এটা ফ্রাই প্যান, তারপরও এটা কাজ করতে করতে অনেক মানে কেমন হয়ে গেছে, রুক্ষ টাইপ হয়ে গেছে, তো মাছ যদি লেগে যায় এই কারণে একটু লবণ দিয়ে দিলে হয় কি মাছটা লাগে না নিচ থেকে। তো মাছগুলো ভাজা দিয়ে হইলো আমি পেঁয়াজ কাটবো, সবাই আমার সাথেই থাকো সে পর্যন্ত। সাই বাবার একটু নাড়াচাড়া করতেছিল, এই যে আমি হলো পেঁয়াজগুলি কাটতেছি, অনেক ফাস্ট ফাস্ট পেঁয়াজ কাটছি, আর যদিও এখানে ভিডিওটাও একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, আর আমার বটিতে অনেক দাঁড় আছে, পেঁয়াজগুলি অনেক চিকন করে কাটতে পারছি। তো আজকে মাছটাই বোনা করবো আর ডালটা, আর সময় থাকলে আরও ভাজি ভর্তা কিছু করা হইতো, আসলে সময় নেই হাতে, তো এই কারণে সিম্পল রান্না, রেগুলার তো আর যাইতে পারি না, সপ্তাহে দেখা গেছে 1 দিন বা 2 দিন যাওয়া হয় ভিডিও করার জন্য, আর পরে শুধু একটা একটা করে আপলোড দিই। তোমরা প্লিজ যারা আমার এই চ্যানেলটা ফলো করো, তোমরা কিন্তু আমার সাইবাস গোল চ্যানেলটাও ফলো করতে পারো, যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওইটাও। আশা করি তোমরা যারা আমার এই চ্যানেলটাতে সাপোর্ট করো, তোমরা আমার ওই নতুন চ্যানেলটাতেও সাপোর্ট করবা। তো পেঁয়াজগুলো কেটে নেই, মাছ বোনা করতে কিন্তু অনেক পেঁয়াজ লাগে, প্রায় 1/2 কেজির মতো পেঁয়াজ লাগে, আমরা 6 জন মানুষ, তো 6 জনের জন্যই 1/2 কেজির মতো পেঁয়াজ কিন্তু লাগিয়ে যায়। পেঁয়াজ কাটা শেষ, আমি হলো আবার 3টা টমেটো নিয়ে আসলাম ফ্রিজ থেকে, ডিপে ছিল তো একটু ভিজাই নিয়ে চামড়াটা ছিলে নিলাম, এভাবে কিন্তু টমেটো ফ্রিজ থেকে বের করে একটু ভিজাই নিলে চামড়াটা ছিলে নেওয়া যায় উপর থেকে। তো টমেটো আর কাঁচামরিচ কেটে নেই পেঁয়াজের সাথে, মাছ বোনা একসাথে পেঁয়াজের সাথে একদম মানে শুরুতেই তেলে দিয়ে দিব আর কি। এই যে আমার পেঁয়াজ টমেটো কাঁচামরিচ কাটা শেষ, মাছটা ভাজা হয়ে গেছে, উঠায় নিলাম,
সাইবা উঠাইছে অবশ্য, আমি উঠাই নাই। তো এখন হলো এটা তার একটু তেল আমি দিয়ে দিছি এখানে তাওয়ার মধ্যে। তো এখন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। আর এখানে হলো সাইবার ভিডিও করতেছে, আজকে একদম কাছ থেকে ভিডিও করতেছে। আমি তো স্টানে লাগিয়ে নেই, তো একটু দূরে থাকে তাওয়াটা, পুরা চুলাটা আসে। তো এখন হলো সাইবা অনেক কাছ থেকে ভিডিও করতেছে। যেহেতু এটা দুপুরের রান্না, আমি বলি মানে এখানে যেহেতু বয়স দিতেছি, এত মজার হয়েছিল আজকে কই মাছ ভুনাটা, অনেক মজা হয়েছিল। আর তোমরা আউট সাউন্ড পাচ্ছ কিনা জানি না, রাস্তায় এত শব্দ বাস যাইতেছে। তো আমি হলো একটু ছাদের উপরে এসে ভয়েস ওভার করতেছি, ঘরে মানুষ আছে আমার রুমে, তো এই কারণে তোমাদেরকে একদিনের জন্য মিস করতে চাই না। এই যে দেখো আমি রান্না করতেছি, ভাবলাম যে একটু নিজেরও একটু শ্যুট করি, এত গরমে রান্না করতেছি, ঘামাই গেছি গো, এখানে কাজ করতেছি আর ঘামায় অস্থির আমি। এই যে পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে। আর এখানে লবণটা আগে থেকে দিয়ে দিছি পেঁয়াজের সাথে, এখন দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা। রান্নাটা শেয়ার করি, ব্লগ চ্যানেলগুলো কিন্তু এইরকমই হয়, যারা ব্লগ দেখো তারা তো জানোই যে রেগুলার মানে কাজকর্মই দেখানো হয়, আমরা যা কাজ করি গৃহিণীরা ঘরে সেগুলাই। তো এই সিম্পল সিম্পল রেসিপি মাঝে মধ্যে শেয়ার করি, আশা করি যারা একদমই নতুন রাঁধুনি, নতুন বউ, নতুন সংসার, তাদের হয়তো বা কাজে আসবে। আবার অনেক সময় পুরাতন রাঁধুনিদেরও কাজে আসতে পারে, কারণ সবার রান্নার ধরন তো আর এক না। এই কথাগুলো অবশ্য পুরাতন কথা, এগুলো আমি আরও অনেক ব্লগে বলা হয়েছে, তারপরও বলি কারণ অনেক নতুন নতুন ভিউয়ার্সরা অ্যাড হয়, তো তাদের জন্য বলা হয় আর কি নতুন করে আবার। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম, তো এখন এই পানিটা কিন্তু আস্তে আস্তে আমি শুকাই নিব, একদম ভুনা ভুনা করে নিব তরকারিটা। জানলে একটা মানে পর্দা দেওয়া, কারণ এত বাতাস আসে, বাতাস আসলে চুলাতে হলো আগুন লাগে না, আর জানলা যদি লাগাই রাখি গরমে তো এমনি মরার অবস্থা। তো নিচ থেকে হলো অর্ধেক গ্রিলটাতে একটা কাপড় দিয়ে রাখি যাতে বাতাসটা ভিতরে না ঢুকে, এতক্ষণ এই কারণে অন্ধকার লাগছে। তো আমি হলো ওই কাপড়টা একটু সরাই দিছি এখন। এই যে মাছ বোনাটা হয়ে গেছে, এইভাবে মাছ বোনাটা করে দেখতে পারো। আমি লবণটা চেক করলাম, অনেক মজার হয়েছে আজকের কই মাছ বোনাটা। মাছ বোনা হয়ে গেছে আর এদিকে নামাই নিয়ে এটা আমি, আর হলো ডাল, আজকের একদম সহজ খাবার রান্না। এই যে ডাল, আর এটা হলো আপুরা ভাইয়ারা। আমি হলো ওই যে ভিডিও করে আইসা, মানে দুপুরে খাওয়া দাওয়া না করে আমি উত্তরাতে চলে গেছি, আমার শ্বশুরের জন্য ভাত ভাইরা রেখা, আর সাইবারে বই লাগেছি সবাই হলো ভাত ভাইরা দিতে, আমার শাশুড়ির জন্য ভাত ভাইরা দিতে, কারণ মার ভাতের বাটি পাঠায় নাই, আমি ভাত দিয়েও যাইতে পারিনি। তো উত্তরা চলে গেছি না খাইয়া, তো আইসা হইলো খিদায় কাতর হয়ে গেছি। উত্তরা থেকে আবার একটা হসপিটালও গেছিলাম, আমাদের পাশের একজন অসুস্থ হসপিটালে ভর্তি, তো ভাবলাম ওনার একটু দেখে আসি, তো ভাগ্যে ছিল না দেখে আসতে পারিনি, উনি হইলো আইসিউতে, তো আর দেখা করা হয় নাই। সবাই দোয়া করো তার জন্য, সে যেন সুস্থ থাকে, তাকে যেন পরে দেখতে পারি, নইলে অনেক খারাপ লাগবো যদি শুনি যে মারা গেছে বা কিছু এরকম। সবাই একটু তার জন্য দোয়া করো, আল্লাহ যেন তাকে ন্যায় হায়াত দান করে। তো সবাই ভালো থাকবো, আজকে ভিডিও শেষের দিকে অনেক খিদা লাগছে, তারপর একটু রেস্ট নেই আর কি খাইয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও তো লাইক কমেন্ট।